এরপর এমটি আরিফ আপনি লিখেছেন রবিবার থেকে আমাদের এসএসসি পরীক্ষা কিছু আমল বলবেন যা থেকে আমাদের উপকৃত যারা যা থেকে উপকৃত হতে পারি এবং আমাদের জন্য দোয়া করবেন ভাই আরিফ আপনি সহ আমাদের যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনরা পরীক্ষা দিচ্ছেন এসএসসি পরীক্ষার্থীরা তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের পরীক্ষা সহজ করুন সততার সাথে পরীক্ষা দেওয়ার তফিক দান করুন নকল মুক্ত এবং কোনো প্রকার অসদ উপায় মুক্ত পরীক্ষা দেওয়ার মতো ইমান শক্তি আল্লাহারা সকলকে দান করুন কঠোর পরিশ্রম করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং নির্ভর থাকার চেষ্টা করতে হবে ইমানদার একটা বড় হাতিয়ার হলো আল্লাহর তাওয়াক্কুল আমি আমার চেষ্টা আমি আমার চেষ্টাটা করবো চেষ্টা করার পর পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ বলেছেন অমাইয়া তওকাল আল্লাহ হিফুব হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন বিধায় আল্লাহর পর তাওয়াক্কুল করলে আপনি নির্ভর হয়ে যাবেন আপনার টেনশন কমে যাবে আপনার ডিপ্রেশন কমে যাবে এবং তার মাধ্যমে আপনি পরীক্ষাটা তুলনামূলকভাবে ভারমুক্ত হয়ে দিতে পারবেন এটা অনেক বড় একটা অস্ত্র একটা বড় একটা সুযোগ একজন ইমানদারের জন্য তো আমি তাবাক্কুল করার জন্য বলবো সেই সাথে আল্লাহ দারের কাছে দোয়া করবেন আল্লাহম হাসি ইয়াসির আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণকে সহজ করে দিন আমার পরীক্ষাকে সহজ করে দিন এবং সজতার সাথে পরীক্ষা দিবেন যতটুকু পারেন আলহামদুলিল্লাহ এমনকি যদি আপনার পরীক্ষা আপনি খুব ভালো নাও দিতে পারেন তারপরও আপনার কোনো এটার জন্য টেনশন থাকা উচিত নয় অন্তত একটা কারণে খুশি হওয়া উচিত যে আমি সততার সাথে পরীক্ষা দিতে পেরেছি আসল পরীক্ষা ইমান পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি আল্লাহ তৌফিক দান করুন নামাজের সমতর নামাজগুলো পড়তে হবে এবং আল্লাহ সাহায্য চাইতে হবে কোনো সকল প্রকার কুসংস্কার থেকে দূরে সরতে হবে ডিম খেলে পরীক্ষা খারাপ হবে এ কলম পড়া নিলে পরীক্ষা ভালো হবে এটা করতে হবে সেটা করতে হবে সমস্ত কুসংস্কার বাদ দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর পরে তা করে বিসমিল্লা বই লেখা শুরু করবেন কোন আপনার পড়া ভুলে গেলে দূরসুই পড়তে পারেন আল্লাহ মোসল্লা আলম মহম্মদ সাধারণতের মাধ্যমে ভুলে যাওয়া যেন স্মরণে আসে আল্লাহ সাহায্য চাইবেন আল্লাহ তালা রহম করবেন ইনশাআল্লাহ আল্লাহ